الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم، ذلك الكتاب لا ريب فيه، هدى للمتقين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويزع به آخرين، أو كما قال النبي عليه الصلاة والسلام. معزز حاضرين، আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের উসিলায় আমাদের সব জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আমাদেরকে আল্লাহ পাক সহিহ ইলম দান করেন, সকল ফিতনা ফাসাদ থেকে সকলকে হেফাজত করেন। ছোট ছোট তালেবে ইলমদেরকে আছে পাগড়ি প্রদান করা হলো, কোরআনে পাকের তারা হাফিজ হলেন, বিভিন্ন মাদ্রাসায় হাফিজ হয়, আলেম হয়। এই হাফিজ আলেমরা কি করেন, আমাদের কি প্রয়োজন ওনাদেরকে দিয়ে? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভি নবরাল্লাহু মারকাদাহু বলেন, মাদ্রাসার কোনো ছাত্রকে কেউ যদি বলে তুমি মাদ্রাসায় পড়ে খাবা কোত্থেকে, কি খেইবা? হযরত থানভি বলেন, যে প্রশ্ন করবে তাকে তুমি বলবা তোমার বাসায় খাবো। ভাই, তুমি আমার বাসায় কেন খাবা? তোমার কাজ করি, তোমার বাসায় খাবো না। কি কাজ করো আমার? ভাই, কোরআন শরীফ তো তোমার আমার সকলের, তো কোরআন শরীফ সহি শুদ্ধ পড়া, কোরআন শরীফ মুখস্থ করা, কোরআন শরীফ হেফাজত করা, কোরআন শরীফের অর্থ হেফাজত করা, তাফসির হেফাজত করা, এটা তো আমাদের দুজনের কাজ ছিল। তুমি তো দোকানদারি করো, চাকরি করো, ব্যবসা করো, এখানে তো তুমি সময় দিতে পারো না, এই জন্য আমি করি আর আমি হেফাজত করতে এসে আমি দোকানদারি করতে পারি না। আমি যদি দোকানে যাই, চাকরিতে যাই, তাহলে এখানের হেফাজতের কাজটা হবে না। তো যেহেতু হেফাজত করা তোমার আমার উভয়ের কাজ, কাজটা করি আমি, তাহলে তোমার অর্ধেক আমি করি না? কি ভাইরা, কোরআন কি শুধু হাফেজ সাহেব আলেম সাহেবদের, ওনাদের না, আমাদের সকলের? তাহলে আমাদের কোরআন এটার সংরক্ষণ কি আমরা সকলে করি না আলেমরা করেন? ভাই, সাত ভাই, ছয় ভাই বিদেশ থাকে, ছোট ভাইটাকে বলছে তুমি কোন বিদেশ টিদেশ যাও না, কারণ এই ঘর বাড়ি দেখবে কে? তুমি যদি বিদেশ যাও আব্বারে দেখবে কে? আব্বা আম্মা দুইজন আছেন, তুমি থাকো না, ভাই আমি যাব, ছয় ভাই মিলে কি বলে? তোমার যা দরকার আমরা ব্যবস্থা করব, বলে না? তুমিও যদি বিদেশ যাও তা আব্বা আম্মার খেদমত করবে কে? তাদের সেবা শুশ্রূষা চিকিৎসা, আমাদের ধন সম্পদ, যেহেতু বাবা মা আমাদের সকলের, আমরা পারি না, আমরা বিদেশ থাকি, তুমি থাকো, তুমিও যদি আমাদের মতো রুজি করতে যাও বাবা মায়ের খেদমত হবে না। তো তুমি যেহেতু আমাদের ভাগটাও করবা, রুজি করতে পারতেছো না, তোমার মাসিক একটা বেতন দিব, আমাদের মতন তোমার একটা বাড়ি বানায় দিব,
এগুলো কি যে বাড়িতে থাকে তার টাকার না বিদেশিদের টাকা? কেন দিল বিদেশিরা টাকা? আমাদের কাজ সে করে। সেও যদি আমাদের মতো বিদেশে আসতো তারও হাত পা ছিল, কিন্তু বিপদে পড়তাম আমরা সবাই। আমার ভাইয়েরা, আপনাদের সামনে যদি আমি আরবিতে একটু কথা বলি খুব সুন্দর করে সুর দিয়ে, আর যদি বলি দেখছেন আল্লাহ পাক কত সুন্দর কথা বলছেন আল্লাহর কালামে, আপনারা উপস্থিত যারা আলেম না হাফেজ না, আপনারা কি বলতে পারবেন হুজুর এটা কোরআন শরীফে নাই? পারবেন? খুব কোরআন শরীফের মতন করে আমি একটু আরবি বললাম, হুজুর এটা কিন্তু কোরআন শরীফে নাই, পারবেন বলতে? কিন্তু কেউ কি পারবে না? হাফেজ সাহেব যদি বলে, হাফেজ সাহেব যদি থাকেন, হুজুর এটা কোরআন শরীফে নাই, হয়তো এখন বলবেন বা উঠে যাওয়ার পরে বলবেন হুজুর কি বললেন এটা তো কোরআন শরীফে নাই। হুজুর বলবেন বাবা বাবা আমি তো বুড়ো মানুষ, আমি ভুলে গেছি, আমি তো হাদিস শরীফের কোরআন শরীফ ভুলে ফেলছি। তওবা করায় ছাড়বে, ছোট একজন হাফেজ সাহেব যদি থাকে তওবা করায় ছাড়বে। আমি যদি আরবি বললাম আর বললাম এটা হাদিস শরীফ, আমরা টের পাবো না। কোন আলেম যদি থাকেন বলবেন এটা হাদিসে নাই, বলবে কি না? আমাদের ওস্তাদ শেখুল হাদিস কুতুবুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই বাংলাদেশের এক বড় আলেম, বহুত বড় বড় আলেমদের ওস্তাদ ছিলেন। নারায়ণগঞ্জে এক মাহফিলের স্টেজে উনি বসা, বক্তা সাহেব ওয়াজ করতেছেন, হুজুর বসা, কিস্তি টুপি ছোট জামা পান টান খান, দেখতে মনে হয় একজন ব্যবসায়ী একজন হাজি সাহেব। উনি যে এত বড় আলেম ওই বক্তা সাহেব বুঝতে পারেন নাই। ওয়াজ করতেছে দুনিয়ার আজগুবি ওয়াজ, মিথ্যা মিথ্যা কথা, আস্ত মিথ্যা কথা। কি এক মহিলার ছেলে মারা গেছে, ছেলে গিয়া বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে উপস্থিত, হুজুর আমার ছেলেটারে ফিরিয়ে দেন। পৃথিবীর কেউ ফিরিয়ে দিতে পারবে? তারপরে বড় পীর জিলানি বললেন হ্যালো আজরাইল তুমি কোথায়, আমি দূরে আছি আসো। আজরাইল কি আব্দুল কাদের জিলানির কথা চলে? হ্যালো বললে আসে? আরেকটা মিথ্যা কথা। জনগণ তো ভাবতেছে আল্লাহ কি ওয়াজ চলছে আজকে, এইরকম এইরকম বড় হুজুর তো আর পাই নেই, ওলি আল্লাহর শান বয়ান হইতেছে আজকে। আসছে আজরাইল, জি হুজুর কি খবর? এই মহিলার একটাই বাচ্চা, এই বাচ্চাটার জানটা দিয়ে দাও, বাকিগুলো নিয়ে যাও। না হুজুর দেওয়া যাবে না হুজুর, আল্লাহর হুকুমে আমি নিছি, আমি তো আমার কথা মতো নেই না, আল্লাহ বললে আমি নেই, আল্লাহ বললে বলছে আমি জিলানি বলছি দাও। সত্য কথা না মিথ্যা কথা? আল্লাহর বিরুদ্ধে আবার কেউ বলতে পারে না দেওয়া? তোমার সাথে এটা কি ব্যাগ, ব্যাগের মধ্যে কি? এগুলো সারাদিন যে রুহ কবজ করছি সেই রুহ গুলো। আরেকটা মিথ্যা কথা, রুহ কি আজরাইল কান্দলে ঘুরে বেনিটি ব্যাগ নিয়ে ঘুরে? রুহ কবজ করে শেষ, ফেরেশতার তারপরে নিয়ে যায় যেই বাহিনী যেখানে নেওয়া দরকার। কাজরাইল সারাদিনের রুহ গুলো ব্যাগে নিয়ে হাঁটতেছে, ঠিক আছে সবগুলো নাও এটা বাইর করে দিয়ে দো। না হুজুর দেওয়া যাবে। বড় পীর জিলানি কি করলেন, একদম হাতের থেকে ব্যাগটা টান দিলেন, নিয়ে যা রুহ ছিল সবগুলো ছেড়ে দিছেন, যা একটা দিবি না, আজকে যা মারা গেছে সব জীবিত। সবাই তো সুবহানাল্লাহ, শেখুল হাদিস কুতুবুদ্দিন সপ্তাহ পাশে বসা, সবাই বলে সুবহানাল্লাহ, হুজুর বলে এই বাক্কল এই বস কই পেছস, বেক্কল গাধা কোথাকার। এইবার তো বেচারা বুঝছে এই বেটা তো কোনো হাজি গাজি না রে, এ তো হুজুর, এ তো হুজুর, আজগুবি ওয়াজ তো এখানে চলবে না। হুজুর আমি এটা শুনছি, শোনো কথা কেন বললি? আর জীবনে বলবো না হুজুর, তবা কর ভাইরা, এতক্ষণ আমি যে ওয়াজ করছি আমার ভুল হয়েছে, আমার এটা ভুল ওয়াজ, আর জীবনে করবো না। এটা কি আপনারা সবাই পারবেন? তো যে কোনো হুজুর একটা ওয়াজ ভুল করলে পারবেন ধমক দিয়া যে কোরআন হাদিসের কোথাও নাই এটা বলতে পারবেন? কিন্তু কেউ কি বলতে পারবে না? ওই বেটারা কি তাদের নিজের কাজ করে না আমাদেরও কাজ করে? সকলের কাজ করে। আরে হুজুর ওয়াজ করতেছে আলী রে, ও আলী
যাত্রা বাড়ির প্রিন্সিপাল সাহেব, আলি তোর ভাই, আলী সাহাবি, আলীর নাম না হযরত আলী রাদিয়াল্লাহু আন, আলী রে আলী, তোর ভাই হয় আলী, এটা কি আপনারা পারবেন? সবাই পারবে? এক হুজুর কিতাব লিখছেন জাল হাদিস, কোন কোন হাদিস গুলো জাল। আমার শেখ ঢালকানগরে হযরত আলী একদিন বললেন ওই হুজুরকে, আপনি অমুক কিতাবে এই হাদিসটাকে জাল লিখছেন, অথচ হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভি তার অমুক কিতাবে হাদিসটাকে বর্ণনা করছেন এবং বলছেন এটা জাল না, এটা শুদ্ধ। এখন ওই হুজুর কাঁপতেছে আর বলে, হুজুর, হযরত থানভির মতন এত বড় বুজুর্গ লিখছেন, তাহলে তো আমার এখানে কোনো বেল নাই, আমি এটা দেখি নাই, উনি যে লিখছেন আমি এটা দেখি নেই, না দেখে আপনি এটা লিখলেন কেন? আপনি কি পৃথিবীর সব খবর জানেন? না। তো এইটার জাল হাদিস আপনি কেন লিখে দিলেন জনগণের সামনে? হুজুর ভুল হয়ে গেছে, ভুল তো হয়েছে, কিতাব কি করবেন? হুজুর আগামীতে ছাপার সময় আমি এটা ঠিক করব। যেই হুজুর কিতাব লেখে এই হুজুরকে ডাইকা তবা করাইতে পারবেন আপনারা? আরেক হুজুরের সামনে আমাদের হযরত বয়ান করছেন, হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুর নূর, নবীজি যিনি নূরে ভরা। এক হুজুর বলছেন, হে এটা তো সহি না। হযরত বললেন, সহি না অর্থ কি? পুর জুলুমাত, নবী নূরে ভরা না অন্ধকারে ভরা, এটা সহি? তা জানি নাই, পুর নূর শব্দ তো ঠিক না, এটা বেদাতিরা বলে। হযরত আলা বললেন, হাকিমুল উম্মত থানভি নসরুদ্দিন, নবীজির এমন জীবনী, যেই জীবনী লেখার সময় হযরত থানভি যখন লেখেন পুরা ভারতের বিভিন্ন অঞ্চলে মহামারী আসছে, কিন্তু হাকিমুল উম্মত মাওলানা থানভির ওই এলাকায় ওই মহামারীতে একজন লোকও মারা যায় নাই। উনি বলেন, আমি বুঝছি, আমি যে নবীজির জীবনী লেখি এর বরকতে আল্লাহ আমার এই এলাকাকে হেফাজত করে দিয়েছেন। এবং বলছেন, যেই ঘরে এই কিতাব থাকবে তার ঘরে মহামারী আসবে না, নবীজির পবিত্র জীবনী। নসরুদ্দিন, বাংলা আছে, যেই ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা, বাংলায় ওই কিতাবের নাম নসরুদ্দিন। এই কিতাব যেই ঘরে থাকবে মহামারী আসবে না, এত বড় দামি কিতাব। সেই কিতাবে নবীজির নাম নীতি গিয়া হাকিমুল উম্মত লিখছেন পুর নূর। ওই হুজুর বলতেছেন, কোথায় লিখছেন? হযরত আলা কিতাবটা খুলে দিয়ে বললেন, এই যে দেখেন। এইবার মাথা নিচু করে বলে, থানভি সাহেব লিখলে তো ঠিকই লিখছেন। এই কাজগুলো কি আপনারা পারবেন সবাই? এই কাজগুলো কি ইসলামের কাজ না? করে কে? ইসলাম তো আমাদের সবাই, আমরা তো মুসলিম, ইসলামওয়ালা, মুসলমান, ইসলাম মাননেওয়ালা, আমরা সবাই তো মুসলমান। মুসলমানে আর কাফের পার্থক্য, আমাদের ধর্ম ইসলাম, আমাদের কিতাব কোরআন, আমাদের কিতাব হাদিস, আমরা কোরআন হাদিস মানি। কোনটা কোরআন কোনটা হাদিস এও তো চিনি না, মানবো কেমনি? আমরা কোরআন হাদিসের অনুসরণ করি বাবা, কোরআন হাদিস অনুসরণ করি না আজগুবি কথার অনুসরণ করি তাও তো জানি না, কিন্তু এর পাহারাদার কি কেউ নাই? আল্লাহ পাক বলছেন, কোরআন আমি নাজিল করলাম, কোরআন আমি হেফাজত করব, আমি নিজে নিজের হাতে না, কিছু আলেম সাহেবকে রাখবো কোরআন শরীফ মুখস্থ করার জন্য। এর সামনে উল্টা পাল্টা পড়লেই তারাবিতে সবাই তো রুকুর অপেক্ষায় থাকেন, বুন 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 আমালুন, পিছনের জন কি করে লোক মানে না? আপনারা সবাই, আমরা সবাই টের পাই, এখানে ভুলই ছিল সবাই তো মাশাআল্লাহ চুপচাপ, এক দুইজন হাফেজ সাহেব থাকেন। যেই হোক, আমি একবার এক হাফেজ সাহেবকে লোকমা দিলাম ঢাকা মগবাজার, ছাত্র তখন, উনি মুরব্বী, উনি বললেন, বাবা এগুলো লোকমা দিতে হয় না। নামাজের পরে আমারে বললেন, উনি আমার বাবার সমান, এগুলো দিতে হয় না। আল্লাহ মাফ করে দেন, এতেকাল হয়ে গেছে, আল্লাহ ওনাকে জান্নাত দান করেন। বললে, এগুলো আমার পরে বলবা, আমি এগুলো ঠিক পরের দিন ঠিক করে নিব, ছোট্ট খাট্ট ভুল, আটকাইলে লুকমা দিও, এই উনিশ বিশ একটু ভুল হইলে এগুলো তারাবিতে দিও না, এগুলো নামাজের পরে আমারে বললে এর পরের দিন আমি ওই আয়াতগুলোকে শুদ্ধ করে ঠিক করে নিব। এভাবে করলেও শুদ্ধ হয়ে যাবে। আমি এসে আমার শায়েখকে বললাম, হযরত ভুল করে আমি লুকমা দিলে আমারে বলে এই? উনি বললেন, কোরআন শরীফ যেভাবে নাজিল হয়েছে ওইভাবে পড়তে হবে, ডাইন বাম গেলেই লুকমা হবে, আমি ডাইন বাম গেলে আপনি দিবেন, আপনি গেলে আমি দিব, কোনো কথা নেই। আপনাকে সম্মান করি, আপনার চেয়ে আমি আল্লাহর কোরআনকে বেশি সম্মান করি। বাবা রে, আমি তখন পিচ্ছি, এই ওনার ছেলে না নাতির সমান আমি। আমি যখন গিয়ে বললাম, কোরআন যেভাবে নাজিল হয়েছে ওইভাবে চলবে,
ডাইন বাম হবে না, একটা হরফ একটা জের জবর ভুল হইলো লুকমা হবে, আমি ভুল করলে আমারই দিবেন, আপনি ভুল করলে আপনারই দিব, কি বলবে বেচারা, বড় মুশকিল। এটা কি সাধারণ মুসলমানরা টের পাবে কিছু? এই কাজটা কারা করে? সবাই মিলে মুসলমানরা করেন, আলেমরা করেন, যার দ্বারা খেয়াল করবেন, যার দ্বারা আল্লাহ এত বড় কাজ নেন, রাষ্ট্র পরিচালনার কাজ যে কোনো একজন মানুষ দ্বারা আল্লাহ নিতে পারেন, কিন্তু যারে ওই চেয়ারে বসায় দেন সে কি ছোট থাকে না বড় হয়ে যায়? যেই কোনো কাপড় দিয়েই কোরআন শরীফের গিলাফ বানানো যায়, বাজারের কাপড় বানানো যাবে, কিন্তু যারে দিয়ে বানায় ফেলছে তার কপাল খুলে গেছে, এটা কোরআন শরীফের গিলাফ হয়ে গেছে, এখন এটাকে চুমু খাও, আদর করো, বুকে জড়াও, সব কাঠ এই দিয়ে রেহাল বানানো যায়, যেই কাঠ দিয়ে রেহাল বানানো হয়ে গেছে এর কপাল খুলে গেছে, এর চাইতে আরো দামি কাঠ রয়ে গেছে। ভাই তুমি তো রেহাল হও নাই, তোমার লাথি হুসটা তোমার পিঠের উপরে, বাচ্চারা পেশাব করে পায়খানা করে, জীবনে খাটের চুমা দিছেন? আহারে কত বাচ্চারাই সেগুন কাঠের উপর, এই বারমাটিকের উপর পেশাব পায়খানা করছে, আহারে চুইছে চুমা, কিন্তু কোরআন শরীফের রেহালে একটু পা লাগলে চুমা খায়, কি ব্যাপার? এটা কোরআন শরীফের খেদমতে আসছে। আল্লাহ চাইলে পৃথিবীর যে কাউকে দিয়ে কোরআনের হেফাজত করাইতে পারেন, কিন্তু যাকে দিয়ে করে ফেললেন হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, তারা কি আগের মতো আছে না দামি হয়ে গেছে? দামি হয়ে গেছে। তাদের খেদমত, তাদের মহাব্বত, এটা মুসলমান সমাজের কর্তব্য, মুসলিম সমাজের দায়িত্ব। কেন? ওই যে ছয় ভাই বিদেশ থাকে, এক ভাই ঘরে থাকে, এই ভাই কই থাকেন? মসজিদের ঘরে, মাদ্রাসার ঘরে। হযরত আমার শায়খ বলেন, একজন আলিম যদি যোগ্য হন, তার সম্মানী ভাতা সেই রকম যোগ্য যদি মুসলমানরা দেয়, এরা মনে করে আমাদের টাকা যাবে, ইমাম সাহেবকে যদি 50,000 টাকা দেই একদম এলাকাটা শেষ, আজ ইমাম সাহেবকে যদি অল্প দেন কষ্টে মষ্টে ওনার দিন যাবে, কিন্তু মহল্লার অন্য সব মুসলমানরা বলবে, আচ্ছা আমাদের ইমাম সাহেব নাকি ভালো হাফেজ আলেম মুফতি দেওবন্দিও নাকি পড়ছে, ওনার মাসিক বেতন কত? বললো গত বছর 14 ছিল, এবার 16 করা হয়েছে। এই 16,000 টাকা দিয়ে উনি পুরো মাস চলে? মসজিদের ইমামদের এমন বেতনই হয়। এই লোক চাইছিল নিজের ছেলেকে মাদ্রাসায় দিতে, বলবে আমার ছেলে ভালো আলেম হইতে 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 না হইলে হুজুরের মতো হবে, হাফেজ হইলো, আলিম হইলো, দেওবন্দের থেকে পাশ করে আসলো, বা হাটহাজারি কিংবা বড় মাদ্রাসায় পড়লো, এত বড় হওয়ার পর আমার ছেলের বেতন ভাতা যদি হয় কত হাজার? 16,000, এই ছেলে তো চলতে পারবে না, আমার ছেলেদের মাদ্রাসায় দিব না, আর স্কুলে পড়াই, মাদ্রাসা মসজিদে কিছু দান করব। আর যদি শুনে হুজুরের জন্য বাসা, বাসার মধ্যে এসি, এয়ার কন্ডিশন, হুজুরের জন্য আলাদা একজন বাজার করার খাদেম, মসজিদ থেকে 1,00,000 টাকা বেতন, ইত্যাদি ইত্যাদি, তাহলে মধ্যবিত্ত এবং বড় লোকরা বলবে আর স্কুল কলেজে কি, এই পড়ো সেই পড়ো। যদি এইরকম আলেম হইতে পারো, দেখছো দুনিয়ার বাদশাহ, দুনিয়ার বাদশাহ, বলবে কি না? তাহলে মাদ্রাসার মধ্যে ছেলে পেলে কমবে না, আরো বাড়বে, আরো বাড়বে। আল্লাহ রে, ভালো আলেম হইলে ইজ্জত সেরকম। ধানমন্ডিতে এক আলেম ছিলেন, হযরত মাওলানা জাকারিয়া সাহেব, ঢাকার বাড়ি, ঢাকার মানুষ, লেকের পাড় মসজিদে কলাবাগান, এখানে নামাজ পড়াইতে লাগে, গাড়ি দিয়ে আসেন, নামাজটা পড়ায়, গাড়ি দিয়ে চলে যান, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5-7 মিনিটও কখনো দেরি হয়। মুসল্লিদেরকে এমন ট্রেনিং দেওয়া, নিচের দিক তাকায় বসে থাকবেন, এই গড়ির দিক তাকাবেন, আর ফিস ফিস করবেন, 1:31 বেজে গেছে, ইমাম সাহেব কই? সব মুসল্লি মিলে পিছনের দিক তাকায়, কোনোদিন বিমানও তো এরকম মিনিট মতো ছাড়ে নাই রে ভাই, সংসদও তো কোনোদিন শুরু হয় নাই, কোনোদিন ডাক্তারের চেম্বারেও তো টাইম দিছে 7টা বাজে আসবেন, 7টা গেল, 8টা গেল, 9টা গেল, চিল্লা চিল্লি, ভাই স্যার আসতে দেরি হয়েছে, স্যার এই বসলে বসে একটু দেরি হবে, ঘন্টাকে ঘন্টা, ওর নামাজে আসলে ঘড়ির কাঁটাটা কেবল 1 মিনিট কাই থইলে সুসু সুসু শুরু হয়ে যায়, এমন ট্রেনিং দিছেন উনি, নিচের দিক তাকায় থাকবে সবাই। উনি আসছেন বাচ্চার বাচ্চার মতন, নামাজ পড়াইলেন, নামাজ পড়ায় চলে গেছেন, আসরের পরে তো ইমাম সাহেবরা এদিক ফিরে, এটা সুন্নত, ফিরে বসে তসবিহ তাহলিল পড়েন, কখনো বসেন, এখন ওনার ইমার্জেন্সি কাজ আছে, সালামটা ফিরে উনি সামনের গেট দিয়ে বের হয়ে যাওয়ার সময় আপনারা তসবিহ আদায় করেন, আমি যাচ্ছি। বাপরে,
জমিদারের বাচ্চা কি, সবাই মনে করে এই হুজুর, এ ছোটখাটো হুজুর না যে ধমক দিলেই চাকরি চলে যাবে, বাপের বেটা আছে। এই বেটারে দেখে দেখে যত শেঠ সাহেব নওয়াব সাহেবরা এখন বলে না এইরকম আলেমও আছে, তাদেরকে দেখলে আমরা ভয় পাই। ইসলামের মর্যাদা কি ক্ষুণ্ণ হইল না উন্নতি হইল? মহিউসুল্লাহ আবরারুল হক সাহেব ছিলেন ভারতের এক বুজুর্গ, হযরত থানবীর খলিফা, শুধুমাত্র বাংলাদেশে আলোচনা শুরু হয়েছে উনি আসবেন ঢাকায়। আবরারুল হক সাহেব, মহিউসুন্না আবরারুল হক সাহেব ঢাকা আসবেন, ঢাকায় মাদ্রাসা ঘোষামন্দা শুরু হয়ে গেছে। যদি দেখেন হঠাৎ পুস্তকলা ব্রিজ ঘোষামন্দা শুরু হয়েছে রং দিচ্ছে, তাহলে মনে করবেন প্রধানমন্ত্রী এদিক দিয়ে যাবে, ঠিক না? দুই চার দিনে মনে হয় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যেও যাবে, কমপক্ষে সড়ক জনপথ সেতু মন্ত্রী এদিক থেকে যাইতে পারে। নাহলে হঠাৎ করে একদম ধুইয়া মুইসা ধুলাবালি উঠে পাক সাপ, আবরাল হক সাহেব বাংলাদেশে আসবেন, মাদ্রাসা ধোয়া মুছা শুরু হয়ে গেছে ঢাকায়, হুজুরের কাপাকাপি আসতেছে। একদিন লালবাগ যাত্রাবাড়িতে আসতেন, লালমাটিয়া মাদ্রাসায় গেলেন সকালে, ওনার শিডিউল ওনার কাছে, সবাই রেডি, হজরত সকালবেলা অমুক, উনি বললেন আমার অমুক মাদ্রাসায় নিয়ে চলো। কোন বাপের বেটা আছে কিছু বলবে? মাদ্রাসার মাঠে একটা কাগজের টুকরা পড়া, ওনার হুইল চেয়ারটা, আমি ছিলাম, হুইল চেয়ারটা একটু ফিরাইলো, মাঠের মধ্যে একটা কাগজের টুকরা পড়া, একজন মুফতি সাহেব গিয়া চিলের মতন গিয়া কাগজটা উঠে নিলেন। কিরে ভাই এমন করলো? পরে জানতে পারলাম এখনই ধরবেন, মাদ্রাসার মধ্যে কাগজের হেফাজত নাই, যেই কাগজে কোরআন লেখা হয়, হাদিস লেখা হয়, বিদ্যার চর্চা হয়, এই রকম কাগজ মাটির মধ্যে পড়ে থাকবে মাদ্রাসায়? ধরবেন আর এখন শাস্তি দিবেন, একজন আলেম উঠে ফেলছেন। এক সময় ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদের বাসায় দাওয়াত দিছেন, গেছেন, উনিও মুরিদ খিলগাঁও, বলছেন আমার বাসায় একটু চা খাবেন দাওয়াত। গিয়া দেখেন এরকম বহু লোক, এইবার ধমক শুরু, হ্যাঁ মৌলবিদির কে সস্তা পাইছ, দাওয়াত দিলেই ওয়াজ করা লাগবে, আমার তো বয়ানের কথা বলো নাই, তুমি তুমি বলছো তোমার বাসায় চায়ের দাওয়াত, এখন কতগুলো লোক এখানে বয়ান করার জন্য রেডি করে রাখছো, আমাকে তো বলো নাই যে বয়ান করতে হবে। মন্ত্রী সাহেব বললেন হুজুর বয়ান করা লাগবে না, মাপছি বলেছি বয়ান করা লাগবে না, এই মানুষদেরকে তো বলছো বয়ান হবে, তাদেরকে তো বয়ান হবে বলে আনছো, এতগুলো মানুষকে এখন কষ্ট দিবা? আমারে বললা এক, তাদেরকে বললা এক, উর্দুতে বলেন, উর্দুতে বলে আবার চুপ। আমাদের শেখ ঢালকানগরের হজরত ওনার অনুবাদক বাংলায় অনুবাদ করেন, বকা ঝকা দিয়ে আবার হজরতকে বলতেছেন, মানে আমি যা বকা দিলাম ওটা ওনারে বাংলায় আবার শুনে দেন, হজরতওয়ালা আবার বাংলায় ওনার শুনে, হ্যাঁ আপনি নিয়ে আসছেন, এই হয়েছে সেই হয়েছে, আবার একটু পরে বকা দেন, আবার বলেন হ্যাঁ আরে বুঝাও, তোমার বাড়ি দেখাইতে আনছ, ধন দেখাইতে আনছ, ধমক। এরকম মানুষ দরকার আছে কিনা? নাই, নাই বলে এখন আমাদেরকে শাসন করার কেউ নাই, আমাদেরকে বলার কেউ নাই, আমাদেরকে রাস্তায় রাখারও কেউ নাই, সব হুজুর বড় হুজুর, সব ক্যাবলা বড় ক্যাবলা, মনে হয় আর কেউ কাউকে মানার মতো নাই। এই জন্য এক বুজুর্গ বলছেন, হে নবীজি আপনি আপনার রোজা শরীফ থেকে একটু বাইর হয়ে আসেন, আপনার উম্মতকে আপনি কিছু বলে যান, এরা আর কাউকে মানার মতো অবস্থা নাই। আমি এত দীর্ঘ কথা বললাম আপনারা বুঝতেছেন, ইসলামের পুঙ্খানুপুঙ্খানু বিষয়গুলো হেফাজত এটা আলেম ওলামারা করেন, ঠিক আছে ইনশাল্লাহ। কিন্তু ইসলামটা কি কেবল আলেমদের না আমাদের সকলের? সকলের মহব্বত করি, খেদমত করি, কমপক্ষে অনুভূতিতে রাখি। স্বামী যদি ঘরে গিয়ে স্ত্রীকে বলে, ওফো এই বাচ্চাগুলোকে নিয়ে তুমি কতটা কষ্ট করো, এই রান্না বান্না, আবার আমার আব্বা অসুস্থ, আমার মা অসুস্থ, আবার বোন বেড়াইতে আসছেন, এতগুলো কাজ তুমি আজকে সারাদিন করলা, অনেক কষ্ট করছো। স্ত্রী মনে করে আমি সার্থক, আমার সারাদিনের কষ্ট সার্থক, মনের সব দুঃখ শেষ, আমি যে কষ্টটা করি এটা তিনি বুঝেন। স্ত্রী যদি স্বামীকে বললেন আপনি এত কষ্ট করেন, আপনার চেহারাটা শুকিয়ে গেছে, আপনি খান নাই, আপনি ভালো কিছু খাবেন, আপনি স্বাস্থ্য নষ্ট করবেন না, আমরা তো আপনার জন্য দোয়া করি, আপনি না থাকলে আমাদের জীবনের কোনো দাম নাই, আজকেও মাগরিবের পর বাচ্চাদের কি নিয়ে আপনার জন্য দোয়া করছি, স্বামী মনে করে আমার কষ্টটা সার্থক। আলেমরা যদি টের পান, মুসলমান ভাইরা, হুজুর আপনারা আছেন বলে আমরা কোরআন হাদিস পাই, হুজুর
আমরা নামাজ রোজা পড়তে পারি, আমরা একটু পিছনে এসে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাই, না হলে আমার মতন হাত পা তো আপনারও আছে, একটা মুদি দোকান তো আপনিও দিতে পারেন। আলেম কি দোকানদারি করতে পারেন না? দোকানদারি করলে কি মসজিদের মতো বেতন পাবেন, আরো বেশি পাবে? তাহলে এই বেচারা যে নাই, আল্লাহ রব্বুল আলামিন বলে শুনো, এ আলেম সব বুঝে, যায় না, আমি ওরে যাইতে দেই নাই, তোরা সবাই যদি চলে যাস আমার ইসলাম হেফাজত করবে কে? আমি আলেমের মনের মধ্যে একটা লাঠা লাগাই দিয়ে রাখি, আঠা লাগাই দেই, না আমি মাদ্রাসায় পড়াবো, না আমি ওই লাইনে যাব, না আমি মসজিদেই থাকবো। আল্লাহ বলেন থাকে না, আমি ওরে রাখি আমার দিন হেফাজতের জন্য, না হলে ওয়ও জানে। তো যেই শ্রেণীকে আল্লাহ পাক দিনের হেফাজতের কাজে লাগান, তাদেরকে শ্রদ্ধা করা, ভক্তি করা, মোহাব্বত করা, এটা আমাদের দায়িত্ব। হ্যাঁ, তারা যেহেতু মানুষ, ফেরেশতা না, কিছু ভুল বিচ্যুতি হবে। ভারতের একজন আউলাদে রসুল শাহতাউল্লাহ বুখারী, ওনার নিকট এক লোক, কিছু লোকজন ইমাম নিতে আসছে। হজরত বললেন, ইমাম কেসা হোনা চাহিয়ে, কেমন ইমাম চাও? হুজুর দেখতে শুনতে খুবই সুন্দর, নুরানি চেহারা, তারপর ভালো হাফেজ, ভালো আলেম, চরিত্র সুন্দর, কথাবার্তা ভালো, মিশুক, মানুষের সঙ্গে সদালাভ, সদাচার, এমন সব গুণাবলীওয়ালা ইমামের কথা বলল। উনি বললেন, ভাইরা তোমরা কি ইমাম নিতে আইছো না নবী রসুল নিতে আইছো? এত গুণাবলী তো নবী রসুলের থাকে ভাই, এত গুণাবলী সম্পন্ন ইমাম আমার কাছে নাই, একটু কম হবে, কোনো না কোনো দিক থেকে একটু ভুল বিচ্যুতি হইতে পারে, এইরকম নিষ্পাপ, এত নবী রসুল হয়। আমাদের দেশের আলে মোরামা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবরা কি নবী রসুল না মানুষ? একটু ভুল বিচ্যুতি হইতে পারে না আমার ভাই? কারো বাবা যদি ভুল ক্রমে হাঁটুর উপর কাপড় উঠে যায়, কোন নেক সন্তানের জন্য এটা আদব না, রাস্তায় গিয়ে বলবেন সত্য কথায় বাবারও ছাড়ি না, গতকাল রাতে আমার আব্বার কাপড় হাঁটুর উপর উঠে গেছে, আমি সত্য লুকাই না। সমাজের লোকেরা তাকে খুব বলবে, বাহ বাহ ফাইন ছেলে, বলবে না বেয়াদব, বেটা বেয়াদব কোথাকার, অ্যাক্সিডেন্টলি হাঁটুর উপর একটু কাপড় উঠছে, এ সব সত্য কথা বলা জরুরি? এই কথা কি প্রচার করতে হয়? গোপন রাখ, বাবার সম্মান রক্ষা করো। একজন সন্তানের কাছে বাবার সম্মান যতটা, সমাজে একজন আলেমের মর্যাদা উম্মতের কাছে এর চেয়ে আরো অনেক বেশি। তিনি যদি ভুল করেন, আপনি তাকে বলেন, তার সঙ্গে চা খান, হুজুর আপনি জানেন না আপনার অধিকায় অজান্তে এই কাজটা হচ্ছে, হুজুর ভাববেন এই লোকটা আমার আসলে বন্ধু। ইমাম শাহরানি লিখছেন, যে বন্ধু তোমার ভুল দেখে ভুল ধরায় না, এটা বন্ধু না, এটা দুশ্মন। মানুষের কাছে তোমার বেইজ্জত করলো, তোমার কপালে ময়লা লাগানো, দেখেও কিছু বললো না, আর তুমি এমন জায়গায় গেলে সবাই তোমাকে যে চিচি ময়লা নিয়ে আসছে, এই চিচি তো হইতো না যদি আমার বন্ধু আমাকে বলে দিত। যে দোষ ধরে দেয় না সে বন্ধু না। আলেম কে বলেন, সম্মান কর, সম্মানের সঙ্গে বলেন। আর আমাদের হজরত ওয়ালা শিখাইছেন, আরে মিয়া আলেম রে তুমি বলবা, তোমার আব্বার যদি ভুল হয়, তোমার শ্বশুরের যদি ভুল হয়, যে কোনো মুসলমানের যদি ভুল হয়, এখানে কর্তব্য দুইটা, ওই ব্যক্তির প্রতি শ্রদ্ধা ঠিক রাখা, আবার তাকে বিষয়টা অবগত করা। যদি বলো বাবা চা পান করতেছেন, এর মধ্যে একটা মাছি পড়ছে, এই বাবা চোখ নেই দেখেন না কিছু, কি হয়েছে, এই যে চায়ের মধ্যে একটা মাছি, এটা কি বাবার সম্মান হয়, বেয়াদবি হয় না? ঠিক আছে, আমি বললে যেহেতু বেয়াদবি, আব্বা মাসি খাক, এটা ঠিক আছে, বাবার পেটে মাসি যাবে, এটাও ঠিক না। আর বেয়াদবের মতো বলবে, কিছু দেখেন না, চোখ নাই, হাওয়ায় বড় হয়েছেন, এটাও বেয়াদবি। তাহলে কি করব, হয়তো কাপটা সরায় নিয়ে দূরে গিয়ে চুপচাপ এটাকে ঠিক করে চেঞ্জ করে আরেকটা দাও, আব্বা একটু দেখি, আব্বা আপনার চাটা আমি বরকতান খাই, আপনার বরকতটা আমারে দেন আব্বা, একটা নতুন কাপ দিয়েছে আপনি এটা খান। শ্বশুর বাবা হোক, নিজের বাবা হোক, উদ্দেশ্য বাবার, আমার বাবার পেটে যেন মাছি না যায়, আমি মাছিটা সরাই ফেললাম, উনি টেরও পাইলেন না। যদি এমনটা না হয়, আব্বা মনে হয় খেয়াল করেন নাই, কি জানি দেখা যায়, আব্বা কি নির্ভুল নিষ্পাপ বানায়, আচ্ছা আব্বা দেখি, আচ্ছা আপনি একটা ফ্রেশ কাপে খান, আমি এটা দেখছি, বাবার পেটে মাছিও গেল না, তিনি লজ্জাও পাইলেন না। ঠিক বাবার সম্মান যদি এত হয়, মুসলমানের সম্মান এত হয়, একজন আলেমের সম্মান কি নাই? তো যদি ভুল হয়, হবে, হইতে পারে, তার সম্মান রক্ষা করে বলেন, সমাজে চর্চা করলে আলেমরা দোষী হয়ে গেলে, হাকিমুল উম্মত থানভী বলেন, মুসলমানের অন্তরে যদি আলেমদের প্রতি শ্রদ্ধা ভক্তি উঠে যায়,
আরে হুজুররা বহুত খারাপ। এই কথাটা যদি মুখস্থ হয়ে যায়, না কোনো হুজুরই ভালো নাই, তাহলে আপনার আমার নিকট আল্লাহ রসুলের কথাগুলো এই পৃথিবীতে ইঞ্জিনিয়াররা বলে না আলেমরা বলে, ডাক্তাররা বলে না আলেমরা, আপনার কাছে সব আলেমই খারাপ, তাহলে যে আলেমই বলবে সেই তো খারাপ, তো সে খারাপ তো তার কথা তো ভালো লাগবে না, আল্লাহ রসুলের কথা শোনার আপনার আর কোনো জায়গা থাকবে না। যেই মসজিদে যাবেন ইমাম হুজুর, আরে দূর হুজুর ভালো লাগে না, নামাজও শেষ। যে একখান বই পুস্তক পড়ে ইসলাম শিখবেন, ও মুফতি সাহেব মৌলানা সাহেব লিখছে, আরে হুজুর পছন্দ হয় না, সেটাও শেষ। কোরআন শিখবেন হুজুর কাছে, না আমি হুজুর পছন্দ করি না, সেটাও শেষ। হযরত থানভী বলেন, হে বন্ধু তুমি ভাবতেছ সবই ঠিক আছে, আল্লাহ রসুল ইত্যাদি তো আমি সবই মানি, শুধু হুজুর পছন্দ করি না। হযরত থানভী বলেন, এই হুজুর পছন্দ না করার রেজাল্ট তোমার খুব শীঘ্রই তুমি বেঈমান হয়ে যাবে, তুমি কাফের মুশরিক হয়ে যাবা। কারণ তোমার কাছে, আমার ভাইয়েরা, এক সময় কাপ্তাই ছিল আমাদের বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র, ছিল না? বিদ্যুৎ উৎপাদন হইতো কোথায়? কাপ্তাই। কাপ্তাই থেকে আমার আপনার বাড়িতে কারেন্ট আসছে কি বিকাশের মাধ্যমে? না, তারে তারে, তারে তারে, সব তার ঠিক আছে, গোড়া তার, পরের তার, সাব স্টেশনের তার, ট্রান্সফরমার তার, মেইন তার, সব তার। কিন্তু যেই তারটা দিয়া লাইটের গোড়ায় আগুন জ্বলবে, শুধু ওই তারটুকুন কেটে দিছেন, আর বললেন গোড়া সব ঠিক আছে, আমি গোড়া তার ঠিক আছে, লাইট কি জ্বলবে? ইসলাম নবীর থেকে আসছে, সাহাবি, তাবি, তাবি তাবিন, এভাবে যুগে 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 আলেমদের একটা শিকল আছে, ওই শিকল দিয়া কাপ্তায় লাইট জ্বলে, ইসলামের লাইট। যেই তার দিয়া আপনার বাড়িতে আসছে তার, ওই তারটুকুন কেটে দিলে, পিছনের টুকুন থাকুক, আপনার বাড়িতে লাইন যেটা আসছে এটা কেটে দিলে সবার বাড়িতে লাইট জ্বলবে, আপনারটা জ্বলবে না। ঠিক আলেম ওলামা যারা গোড়ায় আছেন, আপনি মানলেন, বললেন এই যুগে যারা আমি মানি না, তাহলে আপনি তো এই যুগের মানুষ, এই যুগের হুজুর দিয়েই আপনার ইমান, ইসলাম, কোরআন, হাদিস, ওয়াজ, নসিহত, ইমাম, ঠিক না? এই লোককে মানেন না, তাহলে শেষ মাথার তার না থাকলে ওই লাইট জ্বলবে না, আপনিও শেষ। শয়তান এসে কি সুন্দর বলে, না আমি তো আল্লাহ রসুল কি মানি, আমি সব মানি, এই এই যুগের হুজুরদেরকে মানি না। আমার আপনার চিকিৎসা করে কারা? গত 100 বছর আগে ডাক্তাররা না, এই এই বর্তমানে ডাক্তার। আগের যুগের ডাক্তাররা শিরা ধরত, সব বলে দিত, এখন কি পারে? এর সর্দি হইলো টেস্ট দিয়ে দেয়, করোনা কি কি হয়েছে দেখেন যান, মেজাজ খারাপ হয়, কষ্ট লাগে, জানি কত কিছু ভাল লাগে না, তারপরেও চিকিৎসা নিতে হবে এই এদের কাছে, কারণ আছে তারাই, এদের মধ্যে মন্দ আছে কিন্তু ভালোও তো আছে, যোগ্যও তো আছে, হিতাকাঙ্ক্ষীও তো আছে, ভাই যে খারাপ খারাপ এদের মধ্যে ভালোও তো আছে। ভাই আমার কাজ নিতে হবে এখন যারা ডাক্তার তাদের কি দিয়ে, যারা মারা গেছে তারা আমার চিকিৎসা করতে পারবে না। নবীজি যখন অফাত হয় পর্দার আলে চলে গেলেন, সাহাবায়ে কেরাম কি বলছেন, আমরা নবীর থেকে দিন শিখছি, আমরা আর কার কাছে যাব, এরকম বলছিলেন না? আবু বকর সিদ্দিকের হাতে বায়াত হইছেন, সব সাহাবি কার হাতে বায়াত হইছেন? কেন ভাই? ভাই নবী এখন নাই, নবীর মতো খুঁজে লাভ দেয়, নবীর মতন তো আবু বকর সিদ্দিক তো আরেকজন নবী না, নবীর মাত্র উম্মত, আকাশ পাতালের চেয়েও পার্থক্য, কোথায় নবী কোথায় আবু বকর? ভাই না নবী আর কি করব, নবীর পরে এখন কে আছে? সাহাবারা আছে, সাহাবির মধ্যে বড় কে? আবু বকর। ভাই ওনার হাতে হাত দাও, ওনার থেকে ইসলাম গ্রহণ করো। ঠিক, যারা ছিলেন তারা নাই, যারা আছেন তাদের মধ্যে কে আছে, বড় কারা আছে, সেরা কারা আছে? ভাই আমার তাদের থেকে নিতে হবে, 100 বছর আগে বা যারা কবরবাসী হয়েছেন তাদের থেকে তো আমি নিতে পারবো না, যারা আছেন তাদের থেকে আমার নিতে হবে, এদেরকে যদি আমি অ্যাবাউট করি, অস্বীকার করি, তাহলে আমি শেষ। এই জন্য শয়তান চাইবে আপনাকে আমাকে খুব সুকৌশলে, আমি সবই মানি শুধু এইটুকু মানি না, তার মানে ধীরে ধীরে মসজিদে যেতে রাজি নাই, বই পড়তে রাজি নাই, ওয়াজ শুনতে রাজি নাই, আস্তে মনটা বিগড়ে দিবে, আস্তে আপনার আপনার ছেলেকে আর মাদ্রাসায় পড়াবেন না, না না হুজুরদের কাছে পড়াবো না, তাহলে আপনি আপনি তো বাপ দাদা অনেক কষ্ট করছেন আপনার জন্য, আপনার কাছে কিছু পুঁজি আছে, আপনার ছেলের কাছে তো কিছুই নাই, আপনি কোনো রকম বাঁচবেন, আপনার ছেলে ওইটুকুনও পাবে না। এই জন্য যে আলেম ওলামারা মাদ্রাসায় থাকে এরা শুধু তাদের কাজ করে না, এরা আমাদের মুসলিম সমাজের কাজ করে, মুসলিম মিল্লাতের কাজ করে, এদের মহাব্বত সাধ্যমতো এদের খেদমত করে না, আমাদের কর্তব্য। ঠিক ওই বাহিনীর মধ্যে নিজেদের সন্তানকে দেওয়া, আল্লাহ আল্লাহ যাদেরকে দিয়ে ইসলাম হেফাজত করেন, একটা আমি ছেলে দেই, আল্লাহ আপনি এটারেও কাজে লাগান, আল্লাহ আমাদের সকলকে কবুল ফরমান।
আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কাছে তওবা করার তৌফিক দান করেন। আমার ভাই জীবনে ভুল বিচ্যুতি অনেক আছে, রব্বুল আলামিন বলছেন তুমি যদি তোমরা যদি তওবা করো আমি ঘোষণা দিলাম আমি সব মাফ করে দেব, আবার ভুল করলে আবার তওবা করবো আমি সেটাও মাফ করে দেব, আবার ভুল হইলে আবার তওবা করো আমি সেটাও মাফ করে দেব। আল্লাহ আপনি কত মাফ করবেন? আল্লাহ বলছেন যত তওবা করবে তত মাফ করবো। আল্লাহ আপনাকে ধমক দিবেন না? আল্লাহ বলছেন ওয়াদা করলাম ধমকে আর না করব না। আল্লাহ আপনাকে একটা জায়গায় গিয়ে বলবেন না আমি তোরে আর মাফ করব না, আল্লাহ বলেন আমি তাওয়াব, তুই যত তওবা করবি সব কবুল। নবীজি বলেন যিনি রহমাতুল্লিল আলামিন, তুবা লিমান ওয়াজাদা ফি সহীফাতিহি ইস্তিগফারান কাসীরা, হে আমার উম্মত তোদের ভুল বিচ্যুতি হবে আমি জানি, যে ভুল বিচ্যুতির মধ্যেও তওবা বেশি করবে আমি তার জান্নাতের সুসংবাদ দিলাম। কারণ তওবা বেশি করার তৌফিক আল্লাহ তাকেই দেন যাকে মাফ করবেন, বুঝতেছেন? ওই লোকে বেশি তওবা করতে পারে, আল্লাহ যাকে মাফ করে জান্নাত দিবেন, আর যাকে মাফ করবে না তার মুখে তওবা আসবে না, চাইলেও আস্তাগফিরুল্লাহ আসবে না। আল্লাহ আমাদেরকে নিজের জীবনের ভুল বিচ্যুতির জন্য তওবা করার তৌফিক দেন, বিবি বাচ্চাদেরকে আল্লাহ দিন মোতাবেক চালানোর তৌফিক দেন, তাদের কর্তব্য জিম্মাদারি হক আদায়ের তৌফিক দেন, কোরআনের শিক্ষা অনুযায়ী তাদের কিছু ভুল বিচ্যুতি হবে, একটু টেরামি হবে, একটু অধৈর্য হবে, একটু নাশক্রিয় অকৃতজ্ঞতা হবে। আল্লাহ আমাদেরকে পুরুষদেরকে বলছেন ওয়াশিরু হুন্না বিল মারুফ, আমার বান্দির একটু ভুল বিচ্যুতি করবে পৃথিবীর স্বামীরা, আমি আল্লাহ তোদের কাছে সুপারিশ করলাম আমার বান্দিদেরকে মাফ করে দিও। আল্লাহ পাকের এই সুপারিশ রক্ষা করারও আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।